আসসালামু আলাইকুম সংগ্রামের সরকার বন্ধুগণ, আপনারা জানেন বক্তব্য শুরুতে আমি তীব্র ভাষায় বলতে চাই, সম্প্রতি ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার ছাত্র দল ভাইদের দিকে এই আওয়ামী সন্ত্রাসী লীগ যে হামলা চালাইছে সেই হামলা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহত সকল ভাই বোনদের আল্লাহর দরবারে সুস্থতা কামনা করছি। সংগ্রামের সরকার বন্ধুগণ, আজ 30 মে, আজকে এই দিনে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিছু বিদ্রোহী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন। আমি তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ অসংখ্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা দেরকে জান্নাত দান করুক। সংগ্রামের সাথে বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই আমাদের ঐক্যের অভাব, আজকের ঐক্যের জন্যই আজকে বাংলাদেশে সেই 50 বছর পরেও আমরা স্বাধীনতা খুঁজে পাচ্ছি না। তাই আসুন আমরা সেই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা আজকে পুনরুদ্ধার করি, দেশকে কিভাবে শান্তির দিকে এগিয়ে নিয়ে যায়, এই স্বৈরাচারী সরকার কিভাবে হটানো যায়, সেই ঐক্য মধ্যে আমরা ঐক্যবদ্ধ হই। তাই আসুন আর দেরি না করে আজকে এই অনুষ্ঠানে আমরা ওয়াদাবদ্ধ হই এবং সকল ঐক্যতা নিয়ে এই আগামী এই স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশে কিভাবে গণতন্ত্র ফিরে আমরা সেই লক্ষ্যে আপনাদের সকলকে কাজ করা ও তা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্ররা ধন্যবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমান আজাদ জাকির হোসেন বাবু সাহেব ধন্যবাদ 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 সবাইকে। প্রিয় নেতৃবৃন্দ, 3 নং তারা ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সংগ্রামী জননেতা জনাব ইউসুফ আলী, ছাত্রদল, যুবদল এবং ফারুক আহমেদ ফোকাবাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, মেহরবানি করে দক্ষিণ দিকে চলে যান, দক্ষিণ দিক দিয়ে ঢুকে পড়ুন দক্ষিণ দিকে। এই পর্যায়ে বক্তব্য কারাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ইসলাম ভাইকে মঞ্চে আশ্রয়ণ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে 5 নং ভাষাটি না 7 নং ভাষাটি ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মঞ্জু, সাবেক ছাত্রনেতা মহসিন আহমেদ সুমন, সাবেক যুবনেতা নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার সেকেন্দর আলী, ছাত্রদল যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে। মেহরবানি করে আপনারা দক্ষিণ দিকে চলে আসুন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে জায়গাটা খালি করে দেন। ভাষাটি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মঞ্জু, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার সেকেন্দর আলী, মহসিন আহমেদ সুমন, নজরুল ইসলাম, সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে 9 নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক মোফাজ্জল হোসেন বাবা, বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কেরানি, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে। উপজেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41 তম শাহাদাত বার্ষিকীতে আপনাদেরকে অনুরোধ করব, মেহরবানি করে বসে যাই হুমায়ুন ছাত্রদল আমাদের শহরের নেতা, বসে যাই বসে যাই, সকলে বসে যাই। এটা কোনটা, এটা কোনটা? মুক্তাদাসা পৌরসভার 6 নং ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল মধুভাইয়ের নেতৃত্বে
জালাল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল পৌরসভার 6 নং ওয়ার্ড থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। জালাল মবু আওয়াল ভাইয়ের নেতৃত্বে আজকে পৌর বিএনপির তরফ থেকে সোহেল ভাইয়ের নেতৃত্বে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, মোবারকবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলার বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক সংগ্রামী যুবনেতা জনাব সিরাজুল হক সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সহিল রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিক শতবার্ষিক উপলক্ষে সম্মানিত সভাপতি মহসিন দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল্লাহ জাকসেন বাবলু ভাই উপস্থিত আছেন। 10টি ইউনিয়ন থেকে আগত সব বিএনপি 9টি ওয়ার্ড থেকে আগত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ জেলা যুবদল পক্ষ থেকে জানাই নতুন শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে নেতারা বলবে, আমরা শুনবো, ব্যক্তিগত ভাবে শেষ করে দিতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদলের পূর্বে ঢাকা যে আক্রমণ করা হয়েছে আপনারা নিজেতে দেখেন নাই, ব্যবহারে দেখেন নাই, দেখেছেন ফেসবুকে। এই ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের অনেক ভাই আহত হয়েছে, গুলি করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগের বিরুদ্ধে যে ডাক দিলাম আদর্শ বন্ধু ভাই, এই ডাকে যে জেলা আছে সব রাস্তাতে ইনশাল্লাহ বেরিয়ে আসবো এবং অবস্থা শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাল সালাম তার রহমান জিন্দাবাদ, জাকুসেন ভাই বাবু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সহসাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব সাইদুর রহমান ফরাদিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সাইদুর রহমান ফরাদি, সহসাধারণ সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। পাওয়ার ব্যাংক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের এই 41তম শতবার্ষিকীতে উপস্থিত আমার সামনে যুবদল ছাত্রদল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত সকল পর্যায়ের লোককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অত্যন্ত শুভেচ্ছা এবং মোবারক। ভাইয়ের আমার বাংলাদেশের ইতিহাস রচনাকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত হয়েছি। কিন্তু আজকে আমাদের কিছু বিরোধী মতামতের নেতারা তারা পশ্চিম পাকিস্তানে থেকে বাংলাদেশের যুদ্ধ নাকি পরিচালনা করেছে, 10 মাস জেলে থেকে তারা বলে বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, নিজে আত্মসমর্পণ করে পাকিস্তানে ছিল যে নেতা, সেই নেতা বাংলাদেশের যুদ্ধ কোন সময় প্রতিষ্ঠিত করতে পারে নাই বা যুদ্ধের নেতৃত্ব দেয় নাই। যুদ্ধে লিপ্ত হয়ে এবং সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে ইতিহাস বিকৃতি করার জন্য আমি দুঃশাসক আর দুঃশাসকের আজকে জিয়াউর রহমানকে রেখে উল্টা পাল্টা কথা বলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমাদেরকে আগামী দিনের বাংলাদেশের এই অবৈধ সরকার শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসজিদ থেকে নামাতে হবে। এই শেখ হাসিনার সরকার যদি
এই দেশে আর অবস্থান করে আপনাদের আমাদের উপায় নাই। সভ্যমূলক যে উদ্যোগতি, সেই উদ্যোগতির আগাম টেনে ধরতে হবে। এর জন্য দরকার বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। আর এই আন্দোলন সংগ্রামে আপনার আগামী দিন আল্লাহ জাকির হোসেন বাবলু ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এই আশাবাদ ব্যক্ত করে মুক্তা রাজপথকে ভূপবচর করার উপাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। পেছনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণকে রহমান জিন্দাবাদ। সরকার জিয়ার লাল লাল সালাম। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুক্তাগাছা উপজেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান যুবনেতা জনাব আনোয়ার আজিম সেলিমকে সংক্ষিপ্ত ভাবে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 140তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন মুক্তাগাছা জনগণের, জনতার নয়নের মণি, জননন্দিত জননেতা, ময়মনসিংহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ভাই উপস্থিত আছেন। মুক্তাগাছা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মুক্তাগাছা শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মুক্তাগাছা যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সজ্জিয়ার সূর্য সৈনিকরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তাগাছা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং মোবারকবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে এমন একটি নেতার জন্ম হয়েছিল 1971 সালে, যখন জাতি যখন একটি দিগ্নিদশাহীন অবস্থায় ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাংলাদেশে দেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, সেদিন 26শে মার্চ চট্টগ্রাম পেদার বেদারকান্ড থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল এবং বাংলাদেশ আজকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে যে আমরা স্বাধীনতা পেয়েছি তার বদলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। সংগ্রামী সাথী বন্ধুগণ, নির্বাচিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান লাল লাল সালাম, স্বাধীনতার ঘোষক জিয়া লাল লাল সালাম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুক্তাগাছা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বিপ্লবী সহসভাপতি জনাব কাজী রিপনকে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 141তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন মুক্তাগাছা উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান খান রতন সাহেব। আমাদের মাঝখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কর্ণধার, মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা, আগামী দিনের দাড়ি শীষের কান্ডারে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব। আমাদের মাঝখানে আরো উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মুক্তাগাছা শহর বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক মেয়র, সাবেক ছাত্রনেতা জনাব শহীদুল ইসলাম শহীদ ভাই। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন মুক্তাগাছা উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু ভাই, সাবেক চেয়ারম্যান, তিনবারের সাবেক ছাত্রনেতা। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন মুক্তাগাছা উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত
সকল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকলকে জানাই আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথী বন্ধুরা, আমার এই দেশটা স্বাধীন করেছিল 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে এই দেশটা যখন বাকশালী কায়দায় চলছিল, এই দেশের মানুষ যখন মেয়রতি মানুষ যখন একটি 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 প্রবলেমে ছিল, তখন এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে এই দেশটিকে স্বাধীন করেছে। সাথী বন্ধুবান, আসুন আগামী দিন আমাদের বিএনপির নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, মুক্তার আলহাজ জাকির হোসেন বাবলু ভাইয়ের নেতৃত্বে একটি সংগ্রাম পরিষদ গঠন করতে হবে, যে সংগ্রামের মধ্য দিয়ে আগামী দিনে এই ফেসিবাদী সরকারকে ক্ষমতার মস্তক থেকে চিরতরে বিদায় করব। এই আশা ব্যক্ত করে আগামী দিন যে কোনো লড়াই আন্দোলনে আপনাদেরকে জাঁপিয়ে পড়তে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরুক। সালুলের আগর তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে রাজপথে থাকারও আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তাগাছা উপজেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক প্রচার সম্পাদক জননেতা জনাব ইসহাক আলী সরদার ভাইকে সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমানির রহিম। আজকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি চেয়ারপারসন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদ্য সভাপতি জনাব হাবিবুর রহমান রতন সাহেব, প্রিয় নেতৃবৃন্দ, 7নং বুগাই ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ নুরুবাইয়ের নেতৃত্বে, ছাত্রদল যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমাদের সভাস্থলে যোগদান করেছে। মুক্তাগাছা উপজেলা বিএনপির তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। মঞ্চে উপস্থিত আছেন মুক্তাগাছা শহর বিএনপির সুযোগ্য সভাপতি জনাব শহীদুল ইসলাম সাহেব। মঞ্চে উপস্থিত আছেন মুক্তাগাছা শহর বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম সাহেব। মঞ্চে উপস্থিত আছেন মুক্তাগাছা উপজেলা বিএনপির সুযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ জামান লেবু সাহেব। মঞ্চে উপস্থিত আছেন মুক্তাগাছা উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জনাব নাতিউর রহমান খোকন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন মুক্তাগাছা থানা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর রতন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন মুক্তাগাছা যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, এবং আমার সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের, ছাত্রদলের, বিএনপির সর্বস্তরের জনতার একাংশ বন্ধুরা, আমার আজকে মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে এই দিনে 1981 সালে 30 মে চট্টগ্রাম কিছু দুষ্কৃতি সেনা সদস্য তাকে হত্যা করেছিল। বন্ধুরা আমার, আপনারা জানেন, বন্ধুরা আমার, আপনারা জানেন, গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নেত্রী বাংলাদেশের জাতির নেত্রী বেগম খালেদা জিয়াকে উনি বলেছেন পদ্মা সেতুতে উনি নাকি ক্রুশ করে ফেলে দিবে। আমি মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে হুঁশিয়ার করে দিতে চান, সরকারের প্রধানমন্ত্রী আপনি যেরকম রাত্রে ভোট ছিঁড়ে এনে ডাকাতি করে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছে,
আর এদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী চায় না, আপনাকে প্রধানমন্ত্রী যেভাবেই হোক আপনাকে ওই চেয়ার থেকে আন্দোলন করে আপনাকে নামাবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আওয়াজ জাকির হোসেন বাপ্পু সাহেবের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ আবদ্ধ হই, অঙ্গীকারবদ্ধ হই। আপনারা জাকির হোসেন বাপ্পু সাহেবের জাতীয় সংসদ নির্বাচনে তার সাথে আছেন, আপনারা তার সাথে থাকবেন, তাহলে আমাদের ইনশাল্লাহ বিজয়ী আমরা যতক্ষণ পর্যন্ত জাকির হোসেন বাপ্পু সাহেবকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবেই চলবেই। এই আশা করতে পারে আগামী দিনের আপনাদের আহ্বান আন্দোলনের আহ্বান রেখে আমি আমার কথা চেক করছি। খোদাহাফেজ বাংলাদেশ জাতীয় জাতি দল, জিন্দাবাদ বাপ্পু সাহেব, জিন্দাবাদ বিএনপি, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মঞ্চের পূর্ব পাশে যারা সোজা দাঁড়িয়ে আছি, সম্মানিত নেতৃবৃন্দ, জায়গাটা একটু খালি করে দিতে হবে। বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে মিছিল আসছে, আমরা দেখতে পাচ্ছি না, তাদের নাম ঘোষণা করতে পারবো না, মেহরবানি করে একটু সাইডে চলে যান। আর মঞ্চের দক্ষিণ পাশে আমাদের মা বোনেরা দাঁড়িয়ে রয়েছে, সমান সিরাজের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদেরকে দয়া করে বসার ব্যবস্থা করবেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভক্তগাছা উপজেলা শাখার অন্যতম সদস্য সাবেক সফল ছাত্রনেতা জনাব ফারুক আহমেদ খোকাবাইকে সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের ঘোষক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে মুক্তাগাছা উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির উদ্যোগে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাপ্পু ভাই। আমাদের মাঝখানে উপস্থিত আছেন মুক্তাগাছা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্য বৃন্দ, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মুশিউজ্জামান সাইফুল ভাইয়ের সহ সাবেক ছাত্রনেতারা উপস্থিত আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূর্য সৈনিকেরা। আজকে বাংলাদেশের এমনই একটি পরিস্থিতিতে আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আমরা উদযাপন করতে পারছি। সাথী বন্ধুরা আমার, আজকে আমাদের নেত্রী জেলখানা তারেক রহমান বাংলাদেশ দেশের বাইরে, আজকে বাংলাদেশটাকে বর্তমান হাসিনা সরকার ঘিরে রাখার জন্য আজকে বিএনপি নেতৃবৃন্দকে আজকে বিভিন্ন ভাবে হয়রানিমূলক বাংলাদেশ যে সাজা দিয়ে আজকে গৃহবন্দি করে রেখেছে। সাথী বন্ধু আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আজকে একটি কথাই বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আজকে এই শাহাদত বার্ষিকী থেকে আজকে আমরা সবাই শপথ নিতে চাই, আগামী দিনে এই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে নামে এরপরে আমরা ঘরে ফিরে যাব। এই সমাজ আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ।
প্রিয় নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানকে সার্থক এবং সুন্দর করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। এই মুহূর্তে আমি একটি স্লোগান ধরছি, আপনারা সকলেই ধরবেন। নেত্রী আছে, কোন সে নেত্রী? সবাই বলো খালেদা, খালেদা জিয়া, খালেদা জিয়া। ওই বিএনপির মার্কা আছে, কোন সে মার্কা? সবাই বলি কোন সে মার্কা? তালি হবে, তালি হবে। বাবলু ভাইয়ের, বাবলু ভাইয়ের। প্রিয় নেতৃবৃন্দ, আসরের নামাজের আজান হয়েছে। আজানের, আজান এবং নামাজের জন্য আজান শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আজান শেষ হয়েছে। 4:55 আমরা আসর নামাজের বিরতিতে চলে যাব। এর আগ পর্যন্ত আমাদের আলোচনা চলবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুক্তাগাছা উপজেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা জনাব অ্যাডভোকেট রেজাউল করিম খসরু ভাইকে সংক্ষিপ্ত ভাবে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব রেজাউল করিম খসরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আপামর গণমানুষের নেতা, আফ্রো এশিয়ার মহান নেতা, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মুক্তাগাছা থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হাবিবুর রহমান রতন সাহেব, 4 কুমার নেতা ইংল্যান্ড বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল চাইন্দন কুমারগতা ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক তোফাজুল হোসেন, যুগ্ন আহ্বায়ক মোশাররফ হোসেন, এমদাদ এবং বাবুর নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। চাইন্দন কুমারগতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফাজুল, যুগ্ন আহ্বায়ক মোশাররফ, আপনারা দক্ষিণ পাশে চলে যান, আপনারা দক্ষিণ পাশে চলে যান, মিছিল নিয়ে আপনাদের মিছিল নিয়ে দক্ষিণ পাশে চলে যান। চান্দন কুমারগাতার যে মিছিল, আপনারা দক্ষিণ পাশে চলে যান। চান্দন কুমারগাতা ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক তোফাজুল,
যুগ্ম আহ্বায়ক মুফাত এবং বাবু এমদাদের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। আজকে এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তাগাছাবাসীর মান প্রিয় নেতা মুক্তাগাছা তথা ময়মনসিংহ বাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক আপনাদের আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। মুক্তাগাছা ধারা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রমিক দলের মজিদ ভাইয়ের নেতৃত্বে এবং শ্রমিক দলের অন্যান্য আরো নেতৃবৃন্দের সবুজ এবং মজিদ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাই। মঞ্চে উপবিষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাতং ঘোড়া ইউনিয়নের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান লেবু সাহেব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুক্তাগাছা পৌরসভার সংগ্রামী আহ্বায়ক এস এম হিরণের নেতৃত্বে পরাগের নেতৃত্বে একটি বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ। এই মঞ্চ উপবিষ্ট আপনাদের আমাদের সকলের সুপরিচিত মুক্তাগাছা শহর বিএনপির সংগ্রামী সভাপতি মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র জনাব শহীদুল ইসলাম শহীদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত। প্রিয় নেতৃবৃন্দ, 10 নং খেওরাজানি ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট রবিকুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাধন ভাই, যুব দলের ছাত্র দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা উপজেলা বিএনপির তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ। আপনারা সকলেই বসে হন, আপনারা সকলেই বসে হন, নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আপনারা সকলেই বসে হন। উপস্থিত 10টি ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ সংগ্রামী সাথী বন্ধু আমার ভাইয়ের আমার আজকে জিয়াউর রহমান সম্বন্ধে আলোচনা। মরহুম জিয়াউর রহমান একটি নাম, একটি ইতিহাস, যে ইতিহাস ঘন্টাকে ঘন্টা বললে আপনার শেষ হবে না। আপনারা আপনারা সবাই জানেন যখন 1974 সালে তদানীন্তন সরকার বাকশাল কায়েম করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ছাত্র দলের একটি বিশাল মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের বিপ্লবী সহসাধারণ সম্পাদক সাইদুর ফরাজির নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানের তরফ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ। আমাদের মহিলা দলের নেত্রী মুক্তাগাছা পৌরসভার সম্মানিত মহিলা কাউন্সিলর মমতাদের নেতৃত্বে সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান আজিজার নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দলের একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে মিলে আমাদের বন্ধুদেরকে উৎসাহিত করার জন্য তালি দিতে চাই।
প্রিয় নেতৃবৃন্দ, আসরের নামাজের জন্য 10 মিনিটের জন্য সভা মুলতবি করা হলো। আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা যারা নামাজে যাবেন বাকিরা বসে থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভোক্তাগাছা উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব আসাদ এবং শাকিলের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বিশাল মিছিল আছে। আমরা করতলির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। নামাজের জন্য 10 মিনিট সভা বিরতি থাকবে। নামাজের জন্য 10 মিনিট 5:10 যথারীতি আমাদের অনুষ্ঠান পুনরায় শুরু হবে। সকলে সার্বিক সহযোগিতা করবেন। মঞ্চের দক্ষিণ পাশে বিএনপি যে সমস্ত ভাইরা বসে রয়েছে, আমরা আমাদের মা বোনদেরকে মেহরবানি করে বসতে দেই, আমাদের মা বোনদেরকে বসার সুযোগ করে দেই। উপজেলা স্বেচ্ছাসেবক জনি সত্তার এবং নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। উপজেলা স্বেচ্ছাসেবক দল জনি রবিকুলাচান জনি সত্তার এবং সাইদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। আমরা সকলে এই করতালির মধ্য দিয়ে তাদেরকে সাধুবাদ জানাবো। তোমাদের স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো, ছাত্র দলের ভাইরা স্লোগান বন্ধ করেন আর বসে পড়েন। ছাত্র দলের ভাইরা স্লোগান বন্ধ করে পিছনে যান। আপনার স্লোগান বন্ধ রাখা নামাজ হচ্ছে স্লোগান বন্ধ রাখেন। ফেসবুক লাইভ এক মিনিট
চিত্র দেয় বিকেমনে বুকের অব দেয় তো দেয় শিখ প্রথমে মারছি মুরবি দেবেন যে হ্যাঁ হেলাই দেব তাতে না লড়ায় তাতে না লড়ে এদিকে নারাজ নিজে
আপনারা যারা ঘোরাঘুরি করছেন তারা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান এবং সরাসরি স্থানে বসে পড়ুন। বিশেষ করে মঞ্চের বাম পাশে মানিক সাইদ, এখানে যে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল রয়েছে আপনারা এখানে খালি করেন। আমার সিনিয়র নেতৃবৃন্দ, এই যে ব্যানারটাতে দেখা যায় লাইভ চলছে, এই মিটিং লাইভ চলছে, এই ব্যানারটাতে দেখা যায় কতুল সহ এই ব্যানারটাতে দেখা যায় আপনারা এটা খালি করেন। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অনুরোধ করছি আপনারা এই বাম পাশে খালি করেন এবং মঞ্চের নেতৃবৃন্দের পেছনে কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না। টোটাল প্রোগ্রামটা লাইভ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দেখছে, আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের এই মিটিংটাকে শান্তিপূর্ণ ভাবে সহযোগিতা করুন। দেখলো তো দুধা বাঞ্জা আর দেখলো তো বলে গিয়েছে আমি
প্রিয় নেতৃবৃন্দ, পবিত্র আসরের নামাজের বিরতির পর আমরা পুনরায় আমাদের 41তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভা আমরা এখনই আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আমি একটি কথা বলি, যদি আমার কথা বুঝেন তাহলে উত্তর দেবেন। আমরা সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে ভালোবাসি, ঠিক কিনা ভাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সম্মান করি, ঠিক আছে কিনা ভাইয়ের আমার? বাবলু ভাইয়ের নির্দেশকে আমরা পালন করব, ঠিক কিনা? সকলেই করব। বাবলু ভাই একটি নির্দেশ দিয়েছেন, আমাদের আজকের এই অনুষ্ঠান লাইভ হচ্ছে, সরাসরি সম্প্রচার হচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখবে মোক্তাদাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী, 41তম শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা? এই অনুষ্ঠানটা সুন্দর এবং সুশৃঙ্খল হোক, সারা বাংলাদেশে মোক্তাদাসা বিএনপির প্রশংসা হোক আমরা চাই, তাই কিনা ভাইয়েরা? তাহলে আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমরা সকলেই সহযোগিতা করার জন্য প্রস্তুত। দয়া করে মঞ্চের উত্তর পাশে যারা রয়েছেন বসে যান, বাবলু সাহেবকে যদি সম্মান করি বসেন বসেন। কথা দিয়েছেন আমরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মান করি, বিএনপিকে সম্মান করি। ছাত্রদলের ভাইয়েরা, ছাত্রদলের ভাইয়েরা বসতে হবে। মাসুদ সাহেব, আমরা বিএনপিকে সম্মান করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। যারা দক্ষিণ পাশে দাঁড়িয়ে রয়েছে মেহরবানি করে বসে যায়। এই পর্যায়ে অসমাপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট জেনারেল করিম খসরু ভাইকে, তার অসমাপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, বসে যাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসরের নামাজের জন্য বিরতি শুরু, বিরতির পর পুনরায় আমাদের আলোচনা সভা আরম্ভ হতে যাচ্ছে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, যে জিয়া জনতার সেই জিয়া মরে নাই, যে জিয়া জনতার সেই জিয়া মরে নাই। জিয়া তোমার মরণে ভয় করি না স্মরণে, জিয়া তোমার স্মরণে ভয় করি না মরণে। আজকের এই সমাবেশে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে, ভাইয়ের আমার বন্ধুরা আমার, ষড়যন্ত্রকারীরা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করলেই মনে হয় বিএনপি ধ্বংস হয়ে যাবে, কিন্তু তা হয় নাই। জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আফ্রো এশিয়ার মহান নেতা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশের গণতন্ত্রের সুপ্রতিষ্ঠিতকারী, বাংলাদেশের আপামর গণমানুষের প্রাণপ্রিয় নেতাকে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে সেই চট্টগ্রামে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, মরহুম প্রেসিডেন্টকে হত্যা করার সময় তারা মনে করেছিল কি, যে জিয়াউর রহমানকে হত্যা করলেই মনে হয় বিএনপিকে ধ্বংস করে ফেলবে। আজকে সেখানেই শুধু ষড়যন্ত্রের শেষ হয় নাই, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সেই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর
তার যোগ্য উত্তর শরীর তার প্রিয় সহধর্মিনী ম্যাডাম খালেদা জিয়া আকর্ষণ নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া দেশ এদেশের জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদ গণতন্ত্র এদেশের মানুষের সুখ সমৃদ্ধি উন্নয়ন সকল কিছু তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সেই সুবাদে যখন ষড়যন্ত্রকারীরা মনে করল যে না জিয়াউর রহমানকে হত্যা করলে তো শেষ করা যায় না, তাহলে কি করা যায়, ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে সেই 2008 সালে 2013 সালে সর্বশেষে 2018 সালে একটি পাতানো রাতে অন্ধকারের ভোটের মাধ্যমে একটি চক্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার সর্বশেষ ষড়যন্ত্র হিসাবে ম্যাডাম খালেদা জিয়াকে সর্বশেষের মাধ্যমে আজকে তাকে সাজা দেওয়া হয়েছে ভাইয়ের আমার। আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সেই ফরমাইশি রায়ের মাধ্যমে আজকে আজকে তার বিদেশ জীবন যাপন করতে হচ্ছে ভাইয়ের আমার বন্ধু আমার। আজকে এই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পদ নয়, সেই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই কালুঘাট পাতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলে আজকে আমাদের দেশ স্বাধীন সার্বভৌম হয়েছে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কারো একক ব্যক্তিগত খামখেয়ালির মাধ্যমে চলতে পারে না এবং চলতে দেওয়া যায় না। আজকে বিএনপিকে যে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আজকে বলতে চাই এই বিএনপি বাংলাদেশে কোন ভুল ভুল দল নয় যে কারো হুমকি ধামকি এবং মামলা গ্রেপ্তারের পরিশেষ করা যাবে। অনেক মুখোমুখি দিয়েছেন আপনারা জানেন সাক্ষী মুক্ত আছে কিছুই ঘটে নাই, একটা ফটকাও ফুটে নাই, আপনারা 100 লোকের নামে মামলা দিয়েছেন কি ভাই নাই ভাই আমার বন্ধু আমার। অন্যায় অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ জুলাম আরি ছাত্র দল নেতা মুক্তাগাছা উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সংগ্রামী ছাত্র নেতা আরিফের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই আলোচনা সভায় এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে করদানির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কাছে এই আহ্বান রাখব, বিএনপির অতীতেও ছিল আসল সামনে দিল গণতন্ত্র স্বাধীনতা সর্ব স্বাধীনতা সর্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষার্থে আগামী দিনে হলে চেয়ারপারসন ভারতীয় চেয়ারপারসন তারেক রহমান যে নির্দেশ দিলেন এবং ময়মনসিংহে আমাদের প্রিয় নেতা আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব যখন রাজপথে আন্দোলনের নির্দেশ দিলেন আপনারা সেই আন্দোলনের শরিক হইতে বিরা দিয়েছেন। আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে আগামী দিনে এই প্রতিবাদী সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন লড়াই সংগ্রামে আমরা হাত জাকির হোসেন বাবু সাহেবের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ব। এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভুটানের বাংলাদেশ জিতাবাদ জিতাবাদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডাম খালেদা জিয়া জিতাবাদ জিতাবাদ তারেক রহমান জিতাবাদ জিতাবাদ আলহাজ জাকির হোসেন বাবু সাহেব জিতাবাদ জিতাবাদ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি শ্রবণ জেলের নেতৃত্বে হাসিনা পতনের আন্দোলন শুরু হয়েছে। আজকের এই শোক দিবসের আলোচনা মহমিল মুক্তাগাছার ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হয়েছে। এই পর্যায়ে
দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তাগাছ উপজেলার অন্যতম সদস্য জনাব এটিএম ইলিয়াস ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবলু ভাইয়ের নির্দেশ স্লোগান বন্ধ থাকবে, ছাত্রদলের নেতৃবৃন্দ বাবলু ভাইয়ের নির্দেশ স্লোগান বন্ধ থাকবে, কোন স্লোগান হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তাগাছা থানা শহর শাখা এবং সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের আজকের সভাপতি উপস্থিত ময়মনসিংহ জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তাগাছার মাটিও মানুষের নেতা মুক্তাগাছার মানুষের কাঙ্ক্ষিত পুরুষ আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার হাতে বেগম খালেদা জিয়া দানের শেষ প্রতীক তুলে দিয়ে মুক্তাগাছার মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস করে দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত সিপাহ জেলার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐক্যের প্রতীক জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব উপস্থিত রয়েছেন। মুক্তাগাছা শহর বিএনপির বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক থানা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ যুবদল ছাত্রদল শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিকরা জাতীয়তাবাদী দল মুক্তাগাছা থানা শাখার পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে সুখের মাস, আজকে আমাদের মাঝে নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু রয়েছে তার 19তম কর্মসূচি। এই কর্মসূচি যদি আমরা আমাদের জীবনে বাজি রেখে বাংলার মাটিতে বাস্তবায়ন করতে পারে সেই রাস্তা শান্তি পাবে, আমরা সেই চেষ্টাই করব। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1971 সালে এই বাংলার স্বাধীনতার সূর্য সিরিয়ার জন্য চট্টগ্রামের কানুরকার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। মুক্তাগাছার মাটিও মানুষের নেতা আপনার আমার কাছে গিয়ে যিনি আপনার আমার সুখ দুঃখের কথা শুনেছেন আপনার দুঃখে পাশে দাঁড়িয়েছেন। মুক্তাগাছার মানুষের 3 লক্ষ জনতার চিন্তা তিনি করেছেন, চিন্তা চেতনায় মননে কাজে কর্মে সর্বদাই যার চিন্তা ছিল আমাদের সেই প্রান্তীয় নেতা জনাব এ কে এম মোশাররফ হোসেন সৈয়দকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আজকে এই দিনে। বন্ধুরা আমার, আমরা নেতা চাই ওই রকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো, আমরা নেতা চাই এ কে এম মোশাররফ হোসেন সৈয়দের মতো, আমরা নেতা চাই জাকির হোসেন বাবলু সাহেবের মতো। আজকে এই বিশাল আয়োজন যিনি করেছেন আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব, আজকে তিনি শুধু দলের জন্য শ্রম দেয় নাই, আজকে এই দলের জন্য দল করতে গিয়ে আজকে শুধু তিনি জেল খাটেন নাই, জাকির হোসেন বাবলু সাহেব যা দিয়েছেন আজকে বাংলাদেশের ইতিহাসে স্মরণ হয়ে থাকবে। বন্ধুরা আমার, আজকে তিনি সুরজ চমক মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, আজকে রাষ্ট্রসাধক বসে থাকতে পারতেন, এসির বেতন কাটাতে পারতেন, রাত্রি ঘুমিয়ে চাপন করতে পারতেন, কিন্তু এই মুক্তাগাছার মানুষের কাঙ্ক্ষিত পুরুষ মুক্তাগাছার মানুষের নয়নের মণি এ কে এম মোশাররফ হোসেন সাহেবের দেখে যাওয়া কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য যার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবের হাতে, আজকে আমরা এই জাকির হোসেন বাবলু সাহেবের নেতৃত্বে আজকে মুক্তাগাছা দল গঠনের প্রক্রিয়া চলছে। বন্ধুরা আমার, এই মানুষটি ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, রাতের ঘুম আরাম করেছেন, দিনে পরিশ্রম করছেন মাইমন বৃহত্তর ময়মনসিংহে, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে। আজকে আগামী দিনে রাষ্ট্রনাথ তারেক রহমান দায়িত্ব হাতে তুলে দিয়েছেন, মুক্তাগাছা সহ ময়মনসিংহে জাতীয়তাবাদের শক্তি জাতীয়তাবাদের কপটা উত্তীর্ণ করার জন্য যাতে মাটিতে না
না পড়তে পারে দায়িত্ব দিয়েছেন তারেক রহমান আলাদ চাকরিছেন বাবলু সাহেবকে। আমরা বলতে চাই, প্রতিজ্ঞা করতে চাই, আজকে এই শোকসভা থেকে আমাদের জীবন বিসর্জন দিয়ে এলো, আমাদের রক্তে রাস্তা কঞ্চিত করে এলো, বাবলু ভাইয়ের মাথা উজ্জ্বল দেখবো এবং ময়মন সিং এর রাজনীতিতে বাবলু ভাই একটি স্মরণীয় নাম হয়ে থাকবে। এই উদাত্ত আহ্বান দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে 23 সালের নির্বাচনে জাতীয়তাবাদী দল থেকে মুক্তাগাছা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী শক্তির বিরুদ্ধে লড়াই করে ডানের শীর্ষ প্রতীককে বিজয়ী করব, এই প্রতিজ্ঞাবদ্ধ আছে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত ভাবে শুভেচ্ছা বক্তব্য দেবেন আমাদের পৌর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আরিফ রহমানী টুটুল। স্লোগান হবে না, স্লোগান বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভাপতিত্ব করবেন যেমন জাকির হোসেন বাবলু ভাই, আর প্রধান অতিথি জনাব চৌধুরী শহীদ ভাই, থানা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং শহর বিএনপির সকল নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও তরুণ দল, সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠনের আন্তরিক শুভেচ্ছা। আমি সর্বপ্রথম আপনাদেরকে সবাইকে জানাতে চাই, আজকে আমরা বিএনপি করতে আসলে আমাদের নিজেদের ঘর আগে নিজেদের ঠিক করতে হবে। আমরা বিএনপি করতে গেলে যে নয়টি ওয়ার্ডে আছে, যে নয়টি ওয়ার্ড আছে, সবটি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তরুণ দল সবাইকে একত্রে নিয়ে বসে আলোচনা করতে হবে। আরেকটি কথা বলতে চাই, বাবলু ভাই আমাদেরকে কি না দিয়েছে, আমরা কিন্তু কখনো বাবলু ভাইকে কিছু দেই নাই। আসলে কি আমরা বাবলু ভাইকে কিছু দিয়েছি? তাহলে বাবলু ভাই এই যে আমাদের যতগুলো মামলা আছে সমস্ত মামলা বাবলু ভাই নিজে দেখশন করছে এবং আমাদের ঢাকা থেকে জামিন নিয়ে এসে তার মিস করেছে, আমরা মামলার হাজিরা দিতেছি। এর সুযোগ আমরা কোথায় পাবো? আমরা তো বিনিময় তাকে কিছু দিতে চাই পারি নাই। আমরা দিতে যদি চাই সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাবলু ভাইয়ের 2023 সালের নির্বাচনটা আমরা সবাই মিলে যাতে করতে পারি এবং কোন আওয়ামী লীগের কথা আমরা কখনো তাকরদেরকে আমরা মনেই করবো না যে তারা একটা আওয়ামী লীগ দল আছে, তাদেরকে এখন মানুষ দেখতে পারে না, তেলের দাম বাড়ে। আজ এই বলে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তাগাছা উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব মতিউর রহমান খোকনকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তাগাছা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শহীদ জিয়ার আদর্শে সূর্য সৈনিক ভাইরা, আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তাগাছা উপজেলা বিএনপির পক্ষ থেকে আত্মজনের অক্রিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমি এক মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে হবে। আমি একটি কথাই বলতে চাই, সেই সুদূর বিদেশ থেকে তারেক রহমান বলেছেন বাংলাদেশ জেলে কোন পথে ফয়সালা হবে, রাজপথে। আপনারা কি প্রস্তুত? এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তাগাছা উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব হাফিজুর রহমান খান মঞ্জু। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুক্তাগাছা থানা ও পৌরসভার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে তো উপস্থিত নেতৃবৃন্দ,
আজকে বক্তব্য দেওয়ার সময় নাই, দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সাথী বন্ধুরা, আমার আজকে মিলাদ মাহফিল জনসভায় পরিণত হয়েছে, এইবারই কিন্তু শেষ। রাতের স্কুলে গ্রামে কিন্তু আগে হেরকেল দিয়ে পড়াইত, এই রাতের স্কুলের পড়া মানে কি নিরক্ষর ছিল। এই আওয়ামী লীগ রাতের অন্ধকারে সরকার গঠন করেছে, আওয়ামী লীগের পিছে কিন্তু কেউ নাই। এইবার রাতের স্কুলে লেখাপড়া করে আর সরকার গঠন করতে পারবে না। আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবের নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সংগঠন সফলকৃত হবে। এই সরকারের পতন না ঘটি আমরা বাড়ি ফিরে যাব না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমার সময়ের স্বল্পতার দরুন আমরা অনেককে এই বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই বলে আমরা মুক্তাগাছা উপজেলা বিএনপির তরফ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে আপনাদের সঙ্গে এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তাগাছার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে কয়েকজন সদস্য বিএনপিকে মুক্তাগাছায় প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে অন্যতম আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব রুহুল আমিন মাস্টার সাহেবকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব রুহুল আমিন মাস্টার, আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, 6 নং মানকুন ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আমিনুল হক সাহেবকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তাগাছা উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক 7 নং গোগা ইউনিয়ন পরিষদের বারবার সাবেক নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব কামরুজ্জামান লেবু, মুক্তাগাছা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সহযোগিতায় আজকের এই দলের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান বীরুত্তম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি আর 41তম শহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি মুক্তাগাছার রূপকার একে মুশারফ হোসেন এফসি সাহেবের স্নেহাস্পদ ছোট ভাই, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, মুক্তাগাছা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর কমিটির সম্মানিত আহ্বায়ক সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ 10টি ইউনিয়নের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মহোদয়গণ, 10টি ইউনিয়নের আপনার 90টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক, পৌরসভার 9টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক, উপজেলা বিএনপি পৌর বিএনপি সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকের এই শোকাহত দিনে আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই বিএনপি দীর্ঘদিন আপনারা আমরা সকলে নির্যাতন নিপীড়ন, এই নির্যাতন নিপীড়ন থেকে যদি মুক্ত করতে চাই, গণতন্ত্রকে যদি উদ্ধার করতে চাই, দেশনেত্রী বেগম খালেদাকে যদি এই কারারুদ্ধ থেকে মুক্ত করতে চাই, দেশে তারুণ্যের অহংকার তারেক রহমানকে বীরের বেশে যদি ফিরিয়ে আনতে চায়, তাহলে সকলেরই আগামী দিনে আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি আসবে মুক্তাগাছা থেকে আন্দোলন কোন বিকল্প না, এই আন্দোলনের মাধ্যমে উচ্চ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবে, বিএনপি সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সেই সাথে আমি আপনাদেরকে সকলদের সবিনয় অনুরোধ করতে চাই, আমরা এখন মিলাদের মাধ্যমে যাব, দোয়া হবে, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আপনারা যারা এই আপনার মাঠের বাইরে আছেন সকলে দয়া করে মাঠের ভিতরে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করব, আমরা যথেষ্ট তবরকের আয়োজন আছে, সকলে আপনার তবরক নেওয়া, আমাদের এই জায়গা থেকে দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হব, সকলকে ধন্যবাদ অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, অসংখ্য নেতা কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন,
আমরা চেষ্টা করেছি বসার ব্যবস্থা করার জন্য, সেটা করতে পারি নাই, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের বোনেরাও দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা মুক্তাগাছা পৌর বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক পৌর মেয়র, কাজের ব্যস্ততার দরুন উনি বক্তব্য দিতে পারবেন না। এ পর্যায়ে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তাগাছা উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব হাবিবুর রহমান খান রতন ভাইকে সংক্ষিপ্ত ভাবে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী, আজকে মুক্তাগাছা উপজেলা পৌর বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সকলাঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আলোচনা মিলাদ মাহফিল অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, মুক্তাগাছার মাটি ও মানুষের প্রিয় নেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব জাকির হোসেন বাবলু, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুক্তাগাছা পৌর বিএনপির নবগঠিত সম্মানিত সভাপতি সহ সকল পৌর বিএনপি নেতৃবৃন্দ, মুক্তাগাছার 10টি ইউনিয়ন থেকে আগত আমাদের আজকের এই বিশাল অনুষ্ঠানে মিছিল সহকারে উপস্থিত হয়েছেন 10টি ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অন্যান্য যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, মুক্তাগাছা পৌর বিএনপি নয়টি ওয়ার্ডে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমি আমার পক্ষ থেকে মুক্তাগাছা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্য দেওয়ার জন্য অনেক যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সকলকে বক্তব্য দিতে পারি নাই, প্রচন্ড রোদ্রের মধ্যে আপনাদের জন্য বসার ব্যবস্থা করতে পারি নাই, তার জন্য মুক্তাগাছা উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় ভাইয়েরা, আমার আজকের এই অনুষ্ঠান, যার উদ্দেশ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর বিস্তারিত আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যে কারণে সকলের বক্তব্য আমরা সংক্ষিপ্ত করেছি, আমি আমার বক্তব্য না বাড়িয়ে শুধু মুক্তাগাছা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অমর হোক, অমর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আমরা যে তবারক বিতরণ করব, সেই গেটে যারা আমরা মোটর সাইকেল গুলি রেখেছি, মেহরবানি করে তবারক বিতরণের স্বার্থে সেই মোটর সাইকেল গুলি মেহরবানি করে সরিয়ে দেবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আরিফ সাহেবকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পেরেছি, আমরা যাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। পৌর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক শাকিল সাহেবকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুক্তাগাছা উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব আসাদ সাহেবকে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি। পৌর ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব হুমায়ুন কবিরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা। নাম কি বলেন তো? মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা। কি নাম? সবাই বলি বাবলু ভাই, বাবলু ভাই। সবাই বলি, সুরে বলি বাবলু ভাই। সবাই বলি সেই প্রিয় নেতা আর হয়
হোসেন বাবলু ভাই এখন বক্তব্য রাখবেন। আমাদের আজকের উপস্থাপক আমার নাম বলার আগে অনেক বিশেষণ দিয়েছেন, এই মুক্তাগাছায় মনে হয় এত বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না, শুধু মোশাররফ সাহেবের ছোট ভাই বললেই যথেষ্ট হয়, ঠিক আছে না কথাটা? আমরা সবাই মোশাররফ সাহেবকে ভালোবাসি, সারা মুক্তাগাছাবাসী মোশাররফ সাহেবকে ভালোবাসে, উনার হাত ধরেই আমি রাজনীতিতে এসেছি, আপনাদের মাঝে উনি আমাকে দিয়ে গিয়েছেন, চেষ্টা করতেছি উনার মতো হওয়ার জন্য, যদিও কাজটা এত সহজ না, অনেক কঠিন। এই মুক্তাগাছার মাটিতে মোশাররফ হোসেন সাহেব যে জনপ্রিয়তা অর্জন করেছেন, আপনাদের মাঝে উনার অবস্থানকে উনি যেভাবে সুদৃঢ় করেছেন, যেভাবে আপনাদেরকে ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসা উনি নিয়েছেন, উনার সাথে কম্পিটিশন করে উনার জায়গায় যাওয়া এত সহজ না, চেষ্টা করতেছি যদি 5% 10% যাওয়া যায় তবুও মনে করবো নিজেকে ধন্য। ওই হিসাবেই বলতেছি আমরা চেষ্টা করব আগামীতে মোশাররফ সাহেবের মতো আচরণ করে আপনাদের হৃদয়ে কিভাবে স্থান করা যায়। এনিওয়ে আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আমাদের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যার জন্ম না হলে দেশই সৃষ্টি হইত না, সেই নেতার জন্য, সেই নেতার আত্মার মাগফিরাত কামনা করে, সেই নেতার ব্যাপারে দুই একটি কথা বলে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা ছোট্ট আকারে দাওয়াত দিয়েছিলাম আপনারা জিয়াউর রহমানকে যে কি পরিমাণ ভালোবাসেন, আমার মনে হয় মুক্তাগাছার সমস্ত ইউনিয়ন থেকে, সমস্ত ওয়ার্ড থেকে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেটাই প্রমাণ করে আপনারা সবাই জিয়াউর রহমানকে কি পরিমাণ ভালোবাসেন। জিয়াউর রহমান এই শুধু মুক্তাগাছার লোকরাই ভালোবাসে না, সারা শুধুমাত্র বাংলাদেশের লোকরাই ভালোবাসেন, সারা পৃথিবীর লোক জিয়াউর রহমানকে ভালোবাসে। আপনারা একটা জিনিস জেনে, একটা জিনিস হয়তো জানেন, যারা হজ করেছেন, আমরা দেখেছি, আমি হজ করতে গিয়েছিলাম, জিয়াউর রহমান সাহেব হজ করতে যাওয়ার সময় নিম গাছ নিয়ে গিয়েছিল, আরাফাতের ময়দানে নিম গাছ রোপণ করেছিল অল্প কিছু, পরবর্তী সময়ে এই গাছ যখন মানুষের ছায়া হয়ে গিয়েছিল তখন জিয়াউর রহমান সাহেব 400,000 নিম গাছ সেখানে রোপণ করেছেন। আপনারা যারাই হজ করতে যাবেন দেখবেন এই নিম গাছই হাজিদেরকে ছায়া দিচ্ছে, জিয়াউর রহমানের জন্য, জিয়াউর রহমানের জন্য দোয়া হয়ে সেটা, আশীর্বাদ হয়ে সেটা লাগছে, নিশ্চয়ই আল্লাহ উনাকে ব্যস্তবাসী করেছেন বলে আশা করি। আমরা আমাদের যে বর্তমান সরকার দেখবেন কথায় কথায় তারা বল, তারা বলবে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তাহলে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল উনি যখন বন্দী ছিলেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটার অনেক রেকর্ড, অনেক প্রমাণ বাংলাদেশে রয়ে গেছে, জোর করে বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বাতিল করা যাবে না, অনেক সাক্ষী প্রমাণ, অনেক বৃদ্ধ মানুষ এখনো আছেন যারা নিজে কানে শুনেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শুধু জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাই দেন নাই, উনি জেড ফোর্স নামে একটি বাহিনীও তৈরি করেছিলেন, যে জেড ফোর্স বাহিনীতে
বাংলাদেশের সমস্ত ক্যান্টনমেন্ট থেকে আর্মি অফিসাররা যোগদান করেছিল। সত্যিকার অর্থে তারাই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। সে সময় আওয়ামী লীগের কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই। মানুষ কটাক্ষ করে খারাপ ভাবে বলে তাদেরকে ইন্ডিয়াতে দেখা গেছে, আমরা খারাপ ভাবে বলতে চাই না। তারাই প্রমাণ করুক যুদ্ধের সময় তারা দেশে ছিল, আমরা তাদের উপরেই সেই ভার ছেড়ে দিব। আমরা যদি দেখি বাংলাদেশে ভুরি ভুরি প্রমাণ আছে, একটু আগে টেলিফোনটা খুলে দেখলাম 2000 মুক্তিযোদ্ধা আছে যাদের জন্ম 71 সনে, স্বাধীনতার বছর 50, এই মুক্তিযোদ্ধার বছর 50, মায়ের পেট থেকে নাই মায়ের তারা যুদ্ধ করে ফেলছে। এইরকম এই সরকার এমন ভাবে দলীয়করণ, বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে প্রচার প্রচারণা তারা চালিয়েছে, এমন কার্যক্রম তারা করেছে, সত্যিকার অর্থে একটা সময় তারা যখন ক্ষমতায় না থাকবে তারা নিজেরাই এটা নিয়ে নিজেদের ভিতরে অনুশোচনা বোধ করবে। শুধুমাত্র একটা কথা বললাম মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, কারণ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি মুক্তিযুদ্ধ শুরু করিয়ে দিয়েছেন বাংলার মাটিতে। এটা আমাদের গর্ব, এটা বিএনপির গর্ব। এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনারা দেখবেন এদেশে যখন 75 সনের যে ঘটনা আগস্টে 15ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, তার পরবর্তী সময়ে মুস্তাক সাহেব দায়িত্ব নিয়েছিলেন, উনি যে মন্ত্রিসভার মিটিং ডেকেছিলেন সেখানে আওয়ামী লীগের সব মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এরপরের যে ঘটনা, যে কারণে সিপাহি বিপ্লব বা আরো অনেক ধরনের ঘটনা আছে, এটা বললে অনেক দীর্ঘ হবে আমার বক্তব্য, আমি অত দীর্ঘ বলতে চাই না, শুধু এটুকু বলবো এর পরবর্তী সময়ের যে ঘটনা ঘটেছে, সিপাহীরা এবং জনতা মিলে জিয়াউর রহমানকে ক্ষমতার আসনে বসিয়েছে। এবং সেই দিন যদি জিয়াউর রহমান সাহেব ক্ষমতার আসনে না বসতেন, আজকে হয়তো বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যেত, বাংলাদেশের পরিস্থিতিটা হয়তো ভিন্ন হতো, আমরা হয়তো আজকে রাস্তায় পথে পথে ঘুরতাম। এর পরবর্তী সময়ে ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করেছে আমরা সকলেই জানি। এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে আপনারা দেখবেন একটা জিনিস, উনি খুব দ্রুততম সময়ের মধ্যে সারা বাংলাদেশে পৌঁছে গেছেন। উনি হার্ডলি খুব অল্প সময় ঘুমাইতেন। অনেক মুরব্বীদের সাথে আমার রাজনীতি করার সুবাদে স্ট্যান্ডিং কমিটির সিনিয়র লিডারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, যারা জিয়াউর রহমান সাহেবের সাথে রাজনীতি করতেন, উনি নাকি 4 ঘন্টার বেশি ঘুমাইতেন, উনি 20 ঘন্টা কাজ করেছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া উনি পায়ে হেঁটে গিয়েছেন, আমাদের মুক্তাগাছাতে উনি একদিন রাত্রি যাপন করেছেন, কুমারগাতা ইউনিয়নে মনতলা লিচুতলাতে মনতলাতে, আপনারা দেখবেন মনতলাতে সবসময় বিএনপির ভোট ব্যাপকভাবে বেশি। আমি একবার আফসুস করে বলেছিলাম জিয়াউর রহমান যদি সারা মুক্তাগাছাটা ঘুরে দিত তাহলে আর আমাদের এত দৌড়াদৌড়ি রাজনীতি করতে হইতো না, সারা বা মুক্তাগাছা শুধু ধানের শেষে ভোট দিয়ে দেয়। তো এইভাবেই কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েছেন, খাল খনন করেছেন, এই দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের কার্যক্রম করা দরকার সবকিছুর বীজ জিয়াউর রহমান সাহেব বপন করে গিয়েছেন এই দেশে। এই যে আপনারা শুনে থাকবেন 7টা দেশ মিলে সার্ক তৈরি হয়েছিল, এই সার্কের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে আমরা ওই দেশগুলিতে বিনা ভিসায় যেতে পারি, সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং সৌভাগ্যের বিষয়, এবং জিয়াউর রহমান সাহেব সেটাকে করে গিয়েছিলেন। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি ইনকাম হয় ফরেন কারেন্সি, বিদেশ বৈদেশিক মুদ্রা